আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে ইইউ প্রতিনিধি দলকে জানিয়েছে জামাতে ইসলামী। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং এ নিয়ে সংলাপের দাবি জানিয়েছে তারা। আর রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধানের পক্ষে মত দিয়ে জাতীয় পার্টির নেতারা বলেছেন আলোচনার উদ্যোগ সরকারকে নিতে হবে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর এসব কথা বলেন দল দুটোর নেতারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। রাজধানীর গুলশানে একটি বাসায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন জাতীয় পার্টির এক দফা হলো সুষ্ঠু নির্বাচন, এজন্য দলগুলোর মধ্যে সংলাপ চান তারা। জাতীয় পার্টির দফা একটাই, যাতে সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই নির্বাচনে করার জন্য আমরা সবাই যাতে একসাথে বসতে পারি, এটা সরকার একটা উদ্যোগ নেওয়া দরকার। সেই নির্বাচনটা যদি নিরপেক্ষ করতে হয় তাহলে অবশ্যই নির্বাচন কমিশন এবং সরকারের সবচেয়ে বড় ভূমিকা, এবং এটা আলোচনার মাধ্যমে এখন যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা আলোচনার মাধ্যমেই কেবল সম্ভব। সেই আলোচনাটার আসলে এই মূল পদক্ষেপটা সরকারের পক্ষ থেকে নেওয়া প্রয়োজন। বেলা আড়াইটায় গুলশানে জামাতের চার সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে ইইউর প্রতিনিধি দল। নেতৃত্ব দেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান নির্বাচনকালীন সরকার সহ সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। 14 এবং 18 নির্বাচন নিঃসন্দেহভাবে প্রমাণিত হয়েছে যে এই সরকার এবং এই প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হইতে পারে না, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্দলীয় সরকারটির গঠন প্রক্রিয়ায় পাওয়ার অথরিটি কীরকম হবে, সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড কীভাবে হইলে তৈরি হবে, এসব বিষয়ে যদি আলোচনা হয় তাহলে আমি মনে করি সংলাপের একটি অর্থবহতা থাকবে। পরে ইইউর প্রতিনিধিদের সাথে বৈঠক করে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলামের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। সংকট সমাধানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া প্রয়োজন বলে জানায় এবি পার্টি। আগামী দিনে রাজনৈতিক সংঘাত, সংঘর্ষ এবং অস্থিতিশীলতার থেকে যদি জাতিকে রক্ষা করতে হয় তাহলে এরকম একটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করার জন্য তত্ত্বাবধায়ক সিস্টেমের অধীনেই একটা নির্বাচন হওয়া প্রয়োজন। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।